মর্নিং, এখন সকাল 1টা। আমি বেরিয়ে পড়েছি, আমি এখন যাচ্ছি কলা বাগানে, মাকে নিয়ে যাব, একটু সোনোগ্রাফি আছে, মায়ের একটু সোনোগ্রাফি করাতে। মাকে নিয়ে এখন একটু ওয়েট করছি, 9:30টায় আমাদের ডাকবে। দেখতে পাচ্ছ আমাকে দোকানের সামনে, মানে দোকান না, আমার স্টলের সামনে। তো মালতীদি জিনিস গোছাচ্ছে, নতুন নতুন কিছু জিনিস এসেছে। আর যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিই, আমি লোপা মুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে, শুনতে পাচ্ছ, খুলব। ঠিক আছে, সকাল থেকে দেখছো আজকে সকাল 8টায় বেরিয়েছি, তারপর দোকানে এলাম। এখন বাজে কটা, কটা বাজে এখন? এখন বাজে 12:30। যাই হোক, বড্ড টায়ার্ড লাগছে, এবার বাড়ি যাবো, গিয়ে লাঞ্চ করবো, দোকানটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে আবার কথা হবে। গুড মর্নিং, আজকে বুধবার সকালবেলা, আজকে আবার ক্যামেরাটা অন করলাম, কালকে এসে আর ক্যামেরা অন করা হয়নি। তো চলো, আমি কিছু নতুন রকমের জুয়েলারি বানিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ ওটা এক্ষুনি দোকানে চলে যাবে। সৌরভ অফিস বেরিয়ে গেছে, রান্নাবান্না অল ডান, তিতলি আজকে কলেজ যায়নি, কারণ কলেজ এখন ছুটি, তিতলি যাচ্ছে না, তাই তো? তিতলি ছুটি তো? ও, আজকে নেহার বার্থডে, হ্যাপি বার্থডে নেহা। এটা হয়তো নেহা পরে দেখবে, তার আগে ওকে তো আমি উইশ করে ডেফিনেটলি দেব। তো এখন অন ক্যামেরা হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম। আর তিতলি বাড়ি থাকা মানে প্রচুর কাজ, তিতলির ঝাড়াঝুড়ি, তিতলির একটা কাজ থাকে, ওগুলো তো তিতলি করবে। চলো, কিছু জুয়েলারি আবার বানিয়েছি, যেগুলো দোকানে চলে যাবে, তোমাদের দেখিয়ে দিই। চলো, দুটো নতুন বানিয়েছি, এটা নেক পিসটা আর এটা হচ্ছে কানের দুলটা। তো এটা পুরোটাই কাপড়ের, কাপড় দিয়ে তৈরি করা। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা কিভাবে করেছি, তোমাদের শেয়ার করতে পারি। এই আর একটা বানিয়েছি, আর এখানে প্রচুর দুল রয়েছে। দুলগুলো আমি আর প্রত্যেকটা ভালো করে সাজাইনি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো বানিয়েছি, এগুলো এবার দোকানে যাবে। চলো, আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। কিন্তু এই দেখো, সকালে আমার বাড়ি কি চলছে, কি মনে হচ্ছে, তিতলি পিকনিকে? তিতলি কোথায় যাচ্ছিস তুই? এই তো ঝাড়াঝুড়ি করছি, আমার দুটো কাজ, যেদিন যেদিন কলেজ যাই, কলেজ করি, পরীক্ষা দিই, হয়তো ঝাড়াঝুড়ি করি। তুই মাথায় ক্যাপটা পরেছিস কেন? আমার একটু ডাস্ট অ্যালার্জি হয়, উপর থেকে বোঝা যাচ্ছে না, উপর থেকে ধরো ঝুল পড়লো, এখানে আটকে যাবে। আর এগুলো হচ্ছে তিতলি সরঞ্জাম, সকাল বেলা উঠেই তিতলি হাতে এটা নিয়ে নেয়। রোজ রোজ কোথায়, যেদিন কলেজ যাও সেদিন করো? কলেজ যাই না সেদিন করো, মানে ডেইলি আমার আছে অ্যাক্টিভিটি। খেলছো রজতকে নিয়ে? খেলছো? রজত ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড? একদমই না, কালকে রজতকে ফেলে দিছিল মুখ দিয়ে। রজত নাটসের খাবার খেয়ে নে, রজত তাকিয়ে আছে দেখো নাটসের দিকে। নাটু, ওকে 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 পছন্দ না কেন? এর সাথে ফ্রেন্ডশিপ করেছো? হাই নাটু, হাই 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 হাই, পছন্দ? কামড়ে নেওয়ার চেষ্টা করে শুধু, মুখটা ঘুরিয়ে দেয়। কিন্তু নার্সের একটা গুণ আছে, নার্স কিন্তু একটা গুড গার্ল, কারণ ও কিন্তু ছিঁড়ে দেয় না কোনো কিছু। যা খেয়ে নেবে, কিন্তু খেয়ে নে রজত, খেয়ে নে। দেখে খাচ্ছে কিনা দেখো, গুড গার্ল, অগর মেয়ে। রজত দেখ, রেগে যাচ্ছে রজত। এটা কিন্তু সবাই দেখতে পাবে না তো, আমি কিন্তু ক্যামেরায় তুলে নিলাম। তো বলো কেমন লাগছে, আর এই জিনিসটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে, আর এই কোটটা তো তোমরা জানোই, আর ব্যানিকের আমি গিফট পেয়েছি। তো আমার গেট আপটা আজকে কেমন বলে, বরফের দেশে চলে যাই, হোয়াইট বরফ আর কালো ড্রেস বা রিলস বানাই, জারা সা ঝুলো ব্যাক, ওটা তো আমার গান। হ্যাঁ, ওই এরকম একটা ড্রেস পরেছিল না, আমি জুতো কি পরবো এটা নিয়ে আমি ডিলেমাতে আছি। এই চলো, ক্যামেরা অফ করছি। বাই 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 বাই। আজকে থার্সডে সন্ধেবেলা, আমরা রেডি হচ্ছি গেম খেলার জন্য, কারণ আমার গেমের প্লেয়াররা রেডি, নাচছে সবাই রীতিমতো। কই নাচছিলে সৌরভ, নাচটা দেখাও, নাচটা দেখাও, নাচটা দেখাও, নাচটা দেখাও। কি গো, এখানে যে নাচছিলে, প্লেয়ার জল খাচ্ছে। তো আমরা আনন্দ করব, মজা করব, কিন্তু সেফটিটা মেনটেন করে, তাই তো সৌরভ? জল জল পেলে কি গো,
ইচ্ছে নেই তো রান্নাঘর থেকে আনো। যাই হোক আমাদের খেলাটা শুরু করি। খেলাটা এবার আমি প্ল্যান করেছি তাই আমি বোঝাবো, তাই তো? কিন্তু গেমটার প্রাইসটা আমি বলে দিই ইচ, মানে ধরো যদি তিতলি জেতে আমাকে 500 দিতে হবে, তুমি 500 দিও 1000 পাবে, যদি আমি জিতি তুমি 500, সৌরভ 500। 500 টাকা আমার নেই। ওর 500 টাকা, শোনো ও কিন্তু টিউশন করে, ওর কিন্তু প্রচুর টাকা, ও কিছু দেবে না। কেন 500 দে, 500 থেকে 50 এ নামছি। তো তিতলি এরম এরম কিটটা মন 200 200 400 করে না খেললে হয় না, অসুস্থ। না 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 না, গেমটা খেলবো, গেমটা খুব মজার, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এই এখন প্যান্ডেমিক টাইম, হ্যাঁ একদম সেফলি থাকবো সবাই, থাকো, কারণ আবার করোনা কিন্তু বাড়ছে একদম। শোনো এই যে তিনটে কাপ দেখছো, এই তিনটে কাপ থাকবে, এখানে একজন বসবে, বসে এখানে একটা দাগ থাকবে, ফু দিয়ে সেখানে নিয়ে যেতে হবে। বাউন্ডারি লাইন সেট করছে। বাবা দেখেছো টাইমিংটা মানিয়েছে। এবার তিতলি তুমি বেশি কথা বলো না, দেখা গেছে আমারটা, আমার আগে কত, তোমার আগে তো অবশ্যই 5.94। কিন্তু একটা কথা আমি বলতে চাই, এখানে বাবার কিন্তু হেলদি খেয়ে দারুণ জোর বেড়েছে ফুটতে, না? আমার লাংস হেভি, আমরা ভাবছিলাম ইজি বাট নট ইজি। টাকা 50 অন্তত ভালোই বলেছিস, 50 ঠিকই আছে নে, বার কর মাথা চাটকা আপনাকে। তাহলে ফাস্ট কে হলো, ফাস্ট ইউ 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 তুমি ইউ ইউ তারপর একটা কি হলো তোমার কোশ্চেন ড্রয়িং কম্পিটিশনে ও জিতেছে, তারপর মাথার একটা কি ক্রাউন বানা, তোমরা দেখে একবার আমাকে জানিয়ে দাও। আটা বানলো না, আটা পাটা ঘরের যে কোনো কাজ কিন্তু বাবাই পটু একদম আমাদের। তো ঘরের কাজ এবার তুমিই করবে না? হ্যাঁ, তো এবার তোমাদের কাজ হচ্ছে আমাদের সারা বছর যে কটা গেম ছিল, মানে এই ইয়ারে যে কটা গেম ছিল সেটা দেখে তোমরা জাজ করে যে এই বছরের বেস্ট পারফর্মার কে। তাহলে এই তো 100 100 হয়েছে তো, এ কোথা থেকে নিয়ে এলে এত কিছু? এটাই পাবে বাড়িতে, এটা মনে হচ্ছে তোমরা ঠাকুরের মার থেকে নিয়ে এসেছো। এই তোরা কি বলছিস? না না আমরা খুব সৎ আছে তো ওতে কিছু, এই দেখো পুরো স্পষ্ট দিয়েছি 420 টাকা। তুমি চালিয়ে নেবে
তোমরা পরিবার.com কে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আশা করব নেক্সট ইয়ারও তোমরা দেবে, এরকম করেই ভালোবাসবে, পাশে থাকবে। আর একটু সেফলি থেকো। জানি কালকে 31st, কালকে 31st নাইট অনেকেই প্রোগ্রাম সেভাবে পালন করবে, কিন্তু সেফলি করো, যেটাই করো সেফলি করো, কারণ সিচুয়েশনটা তো আবার একটু মানে কন্ট্রোলের বাইরে যাচ্ছে। তো আমরা এটা যদি নিজেরাই কন্ট্রোল করতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। অনেক মানে ভালো থাকাটা তো খুব জরুরি, আর সেই ভালো থাকাটা কিন্তু ঘরের মধ্যেও থাকা যায়। যেমন আমাদেরই ইচ্ছা আছে, তিতলি বল, আমাদেরই ইচ্ছা আছে, আমরা মানে বাড়িতে আমরা তিনজনে মিলে তিনজনে একসাথে কোনো কিছু পার্টি করব বা কিছু করব। তাই যদি বেরোইও গাড়ি করে একটা স্পিন নিয়ে এসে গেলাম, ধরো কোনো ভিড়ে না, তিনজন না, আমরা চারজনে মিলে কালকে নার্সও বেরোবে আছে, কিন্তু খুব ভালো একটা ওকেশন, আর আমাদের কারণ লাগে, খুশি হতে আমরা হয়ে যাই, বাট আমার কাছে একটা ওই দিন বা একটা ওই ইভিনিং খুব মজা করলাম, খুব এনজয় করলাম করে আবার সেই লাইফ, সেরকমের থেকে আমি বিলিভ করি যে ওই একটা থেকে পুরো হোলসাম, পুরো হোল ইয়ারটা আমি ভালো থাকবো, মজা করব। আর মজা করা মানে শুধু এই না যে খুব বেশি পার্টি করলাম বা খুব হ্যাং আউট করলাম, মজা করা মানে নিজের সাথে খুব ভালো একটা ইকুয়েশন রাখা, সবার আগে অন্যের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। তো নিজের সাথে ভালো থাকবো, নিজের কাজটাকে এনজয় করব, খুব মানে বাকিদেরকেও ভালো রাখবো, যাদের ভালো রাখতে পারছি না সম্পর্ক রাখবো না, আর ওভারঅল নিজে খুব ভালো থাকবে, এটুকুই বলার আমি সবসময় এই কথাটা, আমরা বেসিক্যালি সবসময় এটাই বলি যে খুব খুব ভালো থেকো, খুব খুব ভালো রেখো, বাস এইটুকুই, খুব মজা করো, খুব এনজয় করো। সবার ভালো কাটুক, আর আমরা সবাই মিলে প্রে করি যাতে এই প্যান্ডেমিক থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারি, হোল ওয়ার্ল্ড বেরিয়ে আসতে পারি, এবং এইটা আর ভালো লাগছে না, মানে এই প্যান্ডেমিক, এই এত রেস্ট্রিকশনস, এরকম ভাবে কিছুই ভালো লাগে না। তো এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই সবাই মিলে, সেটা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা নিশ্চয়ই সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, একদম পারবো। তাই জন্য একটু সেফলি থাকবো। তিতলির কালকে অনেক প্রোগ্রাম ছিল কিন্তু ও সব ক্যান্সেল করেছে, কারণ ও বলছে, ও নিজেই বলছে যে যা নিউজে আবার শুরু হয়েছে, আমরা ভেবেছিলাম কালকে দুজন একটু ডেটিং এ, হ্যাঁ, তো ওই নিজেই বলছে যে ঠিক আছে কালকে আমরা সেভাবে প্রোগ্রামে যাব না, আমরা আমাদের মতন একটু বেরোবো, বেরিয়ে একটু নরমাল, একদম নরমাল, ওটাই ব্যাপার। আর আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, নতুন ইয়ার যদি সেইভাবে কনসিডার করি, যদি কোনো রিকোয়েস্ট থাকে, তো ফার্স্টলি তো বললাম ভালো থেকো, ওইগুলো তো অবভিয়াসলি একটা রিকোয়েস্ট। আর একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমি নিজে খুব বেশি অ্যানিমাল লাভার, মানে এটা না যে আমি প্যাট লাভার, আমি কিন্তু অ্যানিমাল লাভার, এই নয় যে নাচে আমার বাড়িতে আছে আমি ওকে ভালোবাসছি, বা স্ট্রিট ডগসদের বা ক্যাটসদেরকে আমি দেখলে সরে যাচ্ছি, আমি ওরকম টাইপের অ্যানিমাল লাভার সত্যিই নই। আমি সত্যি ভীষণ ভালোবাসি যে কোনো অ্যানিমালকে, আমি ভীষণ ভালোবাসি। তো প্লিজ, যারা, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই অ্যানিমাল লাভার আছে এবং বুঝবে জিনিসটা, সেন্টিমেন্টটা, যে তোমরা ভালো হয়তো অনেকে, হয়তো অনেকের অসুবিধা হয়, অনেকে পছন্দ করে না, তো তোমরা সাইড কাটিয়ে প্লিজ চলে যাও, কিন্তু ওদেরকে কোনো হার্ম করো না। আর যদি কাউকে করতে দেখো প্লিজ আটকাও, এবং এই মানে ওয়েলবিংটা না হোলিস্টিক্যালি দেখা উচিত, মানে সবার ভালোটা দেখা উচিত, ওরা কিছু বলতে পারে না বা করতে পারে না বলে ওদের ওপর নিজের ফ্রাস্ট্রেশন বার করাটা কোনো সলিউশন না। তো সবাইকেই ভালো রেখো, নিজের আশপাশকে ভালো রেখো, খুব সুন্দর করে কাটাও নিউ ইয়ারটা, আর আশপাশটা সুন্দর থাকলে নিজে ভালো থাকবে, পরিবেশটা সুন্দর থাকলে তোমরা নিজে নিজে ভালো থাকবে, আর যেখানে মনে হচ্ছে যে আমার এই পরিবেশটা ভালো না, সেখান থেকে বেরিয়ে সরে এসো, একদম বেরিয়ে চলে এসো। এইভাবেই বলবো, এইভাবে থেকো, এইভাবে ভালো থেকো, আর ভালো রেখো। জিজ্ঞেস করো বছরটা কেমন গেছে আমাদের, তো বছরটা মোটামুটি ঠিক আছে, ভালো খারাপের মধ্যে দিয়ে ঠিকঠাকই গেছে, আমার তো বেশ ভালো গেছে, আমি বলবো। হ্যাঁ, ঠিক, এবারে এই বছর প্রথম কলেজ যেতে পেরেছে, তবে
হ্যাঁ কাজকর্মের একটু প্রবলেম হয়েছে, চারিদিকে কাজকর্মের প্রবলেম হয়েছে, তো অনেকের অনেক ক্ষতি হয়েছে। তো ঠিক আছে, যদি আমাদের পার্সোনালি রিক্যাপ দিতে বলো, আমাদের লাইফে মানে এই ইয়ারের হাইলাইটস দিতে বলো, কি কি হাইলাইটস আমরা দিতে পারি? এই ইয়ার আমাদের 5K সাবস্ক্রাইবারের আমাদের একটা গোল আমরা রিচ করেছি, সেখান থেকে আমরা অলমোস্ট 8K দিকে এগোচ্ছি, সেটা তোমাদের ব্লেসিংস থাকলে খুব শিগগিরই হয়ে যাবে। প্লিজ সেটা আমাদের জন্য তোমরা ব্লেসিংস রেখো, এরকম ভালোবেসো। আর অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের থেকে, আমি অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানে সত্যি অনেক সাপোর্ট তোমরা আমাকে করেছো, দিয়েছো, অনেক সাপোর্ট করছো। আশা করি মানে দেখো এটাই তো তোমাদের জন্য মজা করে ভিডিও করছি, সেই মজাটাকে তোমরা নিচ্ছো, ইভেন আমাদের কমেন্ট করে জানাচ্ছো। আর আমি সবসময় চাই আমার ভালো খারাপ দুটোই তোমরা বলো। আর আমি পার্সোনালি একটা খুব অনেস্ট কথা বলছি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডসরাও আমাকে মিস করতে ভুলে গেছে, বাট তোমরা ১২টায় আমায় কল করেছো, তো কোনোভাবেই তোমরা অন্য কেউ না, আমাদের পুরোপুরি কাছের লোক। আমরা সত্যি মানে এটা একটা ভার্চুয়াল সম্পর্ক অবভিয়াসলি, বাট এই ভার্চুয়াল সম্পর্কটা ভীষণভাবে ইমোশনালও, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট কিন্তু সবার সাথেই আছে। এখন আমরা অনেককেই মানে যারা খুব মানে রেগুলার কমেন্টস করেন তাদেরকে আমরা মানে চিনেই গেছি, মানে আমাদের নিজের দিদি বা আন্টি কেউ কমেন্ট করছে বা কিছু একটা টেক্সট করলে আমরা যেমন হয় না, আমি আমার ওরকম হয়েছি যে দেখো মা কমেন্ট করেছে, মানে এরকম টাইপের আমাদের কথা হয়। তো জিনিসটা খুবই রিয়েল, ভার্চুয়াল কথাটা তো আমরা ওরকম ভাবে ইউজও করতে পারি না, কিন্তু এতই রিয়েল হয়ে গেছে আমাদের কাছে জিনিসটা। তো ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, খুব ভালো থেকো, সেফ থেকো, ভালো রেখো, এই নোটেই এই ইয়ারটা এন্ড হচ্ছে। আর তোমাদের নিউ ইয়ার কোনো রেজলিউশন থাকলে বলো, তোমার কি রেজলিউশন বাবাই? এইভাবেই একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করা, একদম একদম হেলদি থাকা, যেটা সবার হওয়া উচিত মা তোমার। আমি ওরকম কোনো কিছু ইয়ে নেবো না, আমি মানে আমি নিজে ভালো, সবার আগে আমি যে কথাটা বলি, আমি নিজে ভালো থাকবো, আমার তারপর আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি নিজে খারাপ থাকলে আমি কাউকে ভালো রাখতে পারবো না, মুখটা পুরো খিচিয়ে থাকবে। গত 20 মিনিট ধরে কথা বলার চেষ্টা করছি বাবাই আর মা, অকারণে মুখ বেঞ্চি হাসছে দুজন, কোনো কারণ নেই। যাই হোক, আমাদের এরকমই হয় মাঝে মাঝে, শর্টেজ হয় একটু মাথায়, তো আমরা সেটাকে বার করে দিই, ভেতরে রাখি না। যাই হোক হয়ে গেল, এবার বলে দিই আমার নিউ ইয়ার রেজলিউশন বলতে, যেটা আগের বছর ছিল সেটাতেই স্টিক করা, দ্যাট ইজ নো টক্সিসিটি, কোনো টক্সিক মানুষ বা টক্সিক কোনো সিচুয়েশনই টলারেট করবো না। তার জন্য যদি চরম ঝগড়া করতে হয় তাই করবো, সত্যি বলছি ঝগড়া খুব হেলদি জানো তো, আমার তো লাগে বেশ হেলদিও মনে হয়। আমার মনে হয় আমার মনে যেটা আছে আমি তাকে বলে দিই, আমার মনে যদি মানে ধরো আমার সৌরভের সম্পর্কে খুব রাগ আছে, আমি সৌরভকে বলে দেবো, কোনো হেসে হেসে নয়, আমি বলে দেবো, রেগে মেগেই বলে দেবো। ভালো তো, সেটাই ভালো ব্যাপার লেগেছে আমাদের বাড়ির সবার। তো আমরা বাড়ি দুজনে তো একটু ঝাল আছি, একটু মিষ্টি গুজিয়া, বাবা সত্যি কিন্তু একটু গুজিয়া, কতদিন গুজিয়া খাইনি, কতদিন গুজিয়া খাইনি, আমরা টপিক থেকে কেমন ডিভিয়েট হচ্ছে। না না ঠিক আছে ঠিক আছে, তুমি বলো এক তারিখ আমি গুজিয়া নিয়ে আসবো। আচ্ছা, রেজলিউশন তোমরা প্লিজ জানিয়ে দিও। আর আরেকটা জিনিস তোমরা প্লিজ জানাবে, সেটা হচ্ছে আমাদের এই বছরে চ্যানেলে যে কটা গেম ছিল তার মধ্যে বেস্ট পারফর্মার কে, যে বেস্ট পারফর্মার হবে তাকে সবাইকে ট্রিট দিতে হবে। হ্যাঁ, মানে সবাইকে দিতে হবে, মানে মানে যে বেস্ট সেই দেবে। আজকে তুমি ১০০ টাকা পেয়েছো, তুমি বেস্ট, আমার আমার বর ভীষণ বাহাতে দিতে, ও ডান হাতে দিচ্ছে, আমার বর বেস্ট, মানে তুমি আমাদের দুজনকে খাওয়াবে, কিন্তু নোটগুলো ছেঁড়া, তুমি তো ভালো লুচি ফেলতে পারো, মানে লুচি বানিয়ে খাওয়াবে আমাদের, এর সাথে লুচির কি সম্পর্ক? ১০০ টাকায় তোমার লুচির উপরে বিচার, যে বেস্ট পারফর্মার সে বাকিদেরকে ট্রিট দেবে, দিয়ে দেবো, কি অসুবিধা আছে, ১০০ টাকায় ট্রিট হয়, লুচি ছাড়া কিছু হবে না। চলো চলো, হ্যাপি নিউ ইয়ার, মানে আজকে মানে আজকে আজকে হচ্ছে থার্সডে, আজকে থার্সডে, এটা দেখছো তোমরা ফ্রাইডে, আর নিউ ইয়ার হচ্ছে তোমাদের স্যাটারডে। তো যাই হোক সবাই ভালো থেকো, স্যাটারডে না সানডে, ১২টার পর তুমি বহুত ভুলভাল বক, বহুত ভুলভাল বক, ক্যালেন্ডার কিনেছে, ক্যালেন্ডার এনেছে, নিউ ক্যালেন্ডার এনেছে। যাই হোক,
আর যদি আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।